আসসালামু আলাইকুম, আমি কুয়ালালামপুর জালান্তা ইমিগ্রেশন থেকে আপনাদের মাঝে অনুরোধ, আপনারা যেন আর্টিকেল 2.0 অর্থাৎ এলএবিসি গির্জার শেষ সময় চলছে এখন 31 ডিসেম্বর, শেষ সময় আপনার রেজিস্ট্রেশনের, তারপরে হয়তো ফিঙ্গারের ডেট আরও বাড়াইতে পারে। আমরা শুনছি যতটুকু যে মার্চ পর্যন্ত ফিঙ্গারের ডেট চলমান থাকবে, কিন্তু 31 ডিসেম্বর লাস্ট আপনার আর্টিকেল 2.0 রেজিস্ট্রেশন। আপনারা যারা এখনও অবৈধ আছেন অতি দ্রুত করে এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার কাছে হাতে পাসপোর্ট নেই, সমস্যা নেই, পাসপোর্টের ফটোকপিতে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। যখন পাসপোর্ট রিনিউ করার সময় হইব, রিনিউ করার পরে আপনি ফিঙ্গার দিয়েই ভিসা করতে পারবেন। এটাই সবচেয়ে বড় আপডেট। কে কী বলল 2023-এর ভিসা, মাইজের ভিসা আপনার এসবের কান দেওয়ার সময় নেই। শুধুমাত্র যারা অবৈধ আছেন শুধুমাত্র একটাই কথা বলবো, তারা রেজিস্ট্রেশন করে রাখুন। রেজিস্ট্রেশন করে রাখলে আপনার রেজিস্ট্রেশন পেপার দেখালে পুলিশও ছাড়া দেয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনার মাই মসজিদ ইন্ডিয়া সিটি1 প্লাজাতে যখন আপনার ইমিগ্রেশন এড দিচ্ছিল, তখন কিছু কিছু লোকের কাছে রেজিস্ট্রেশন পেপার ছিল, তাদেরকেও ছাড়িয়ে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। সো রেজিস্ট্রেশন পেপারের অনেক মূল্য আছে, এটার মূল্যায়ন অনেক। সো আপনার এটাকে অবহেলা করবেন না, সাথে রাখবেন। এটা আপনার কাছে যদি পাসপোর্টের ভিসা কপি না থাকে সমস্যা নেই, আপনি আর্টিকেল 2.0 রেজিস্ট্রেশন করবেন, সাথে রাখবেন, তাহলে অনেকটা ছাড় পাবেন। আমি এটা বলবো না যে ইমিগ্রেশন ধরলে ছাড়ে দেবে, কিন্তু আমি প্রমাণ দিতে আসছি সিটি1 প্লাজাতে কিছুদিন আগে আর্টিকেল 2.0 রেজিস্ট্রেশন পেপার থাকায় তাদেরকে ছাড়িয়ে দিছে, এবং অনেককে নিয়ে গেছে যাদের ভিসা ছিল তাদেরকেও নিয়ে গেছে, পরবর্তীতে ছাড়িয়ে আনছে, আবার যাদেরকে কিছুই নেই তাদেরকেও নিয়ে গেছে, আবার ছাড়াইও আনছে। তো এত গভীরের কথা বলা যাবে না, যেহেতু এটা অনলাইন। তো রেজিস্ট্রেশনের সময় থাকা অবস্থায় আপনিও অতি দ্রুত করে রেজিস্ট্রেশনটা করে ফেলুন, যেটা আপনার জন্য মঙ্গলজনক। আপনি যদি ভাবেন যে পাসপোর্টটা আসলে, পাসপোর্টটা আসার পরে আমি রেজিস্ট্রেশন দেবো, এটা করবেন না, এটা আপনার জন্য ভুল হবে। সো আপনি এখনই রেজিস্ট্রেশনটা করে রাখুন, যে যেখানে পারেন রেজিস্ট্রেশন করে রাখেন। আমার কাছে রেজিস্ট্রেশন করলে পারবেন, আমরা রেজিস্ট্রেশন করে ভিসা করি শুধুমাত্র কনস্ট্রাকশন ভিসা এবং ক্লিনার সার্ভিসে, যেটা বলতে আপনার ক্লিনার ভিসা বলে, যে দুইটা সেক্টর আমার কাছে আছে। আপনারা যদি ভিসা করতে চান 2022-এর কেউ আছেন, অতি দ্রুত ভিসা করুন। আমরা আবার কিছুদিনের মধ্যে ফিঙ্গারের জন্য লিস্ট করবো। ধন্যবাদ সবাই।